ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটাকেও ক্লিক করে রাখবে। কিন্তু গুড আফটারনুন, আমি অনিমিতা আর আমার সব পেয়েছিতে সে সবাইকে স্বাগত। তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার অনিমিতা। এইবার আজকে যে ভিডিওটা যাবে ওটা এখনো এডিট করা হয়নি, আপলোড করা হয়নি, কিচ্ছু করা হয়নি, ওটা এখন নিয়ে বসবো। আর এই যে টানিয়ে ফেলেছি আমার শামিয়ানা, বাবা এরপরে টানালে পুরো কাজ ফাজ একদম ঠান্ডা হয়ে যাবে, তাই একবারে যখন সান টান করে নিই একবার সব টানিয়ে ফেলি, কারণ এই ঘরে মোটামুটি 12:30 অব্দি রোদ্দুর থাকে, তারপরে আর থাকে না, ওই জন্য একবারে তারপরে যেই রোদ্দুর চলে যায় জানলা বন্ধ করে একদম টানিয়ে ফেলে নিয়েছি। তো এবার এডিট ফেডিট করে নিই। ছাদে চলে এসছি এখন জামা কাপড় তুলতে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া আগে যেটা দিয়েছিলাম সেটাকে তুলতে এসছি, কিন্তু ভয়তে ভয়তে এতক্ষণ আসেনি। যা হাওয়া দিচ্ছে না, পুরো একদম কনকনে ঠান্ডা দিচ্ছে, একদম গঙ্গার ঠান্ডা হাওয়া। ওই দেখুন আমাদের জলগুলো এখনো রোদ পোয়াচ্ছে, মানে জল আমি গরম করতে দিয়েছিলাম তো আবার মনে হয় ঠান্ডা হয়ে গেল। আমি জল রোদে না দিয়ে খেতে পারি না, বাপরে পুরো দাঁতগুলো মনে হয় দাঁত আর থাকে না, তার জন্য ওগুলো রোদে দিয়ে দিই তারপরে পরে নিয়ে যায়। কিন্তু আজকে আর হাওয়ার চোটে আসেনি, উপরে এত হাওয়া দিচ্ছে না, পুরো মনে হচ্ছে সোয়েটার জ্যাকেটের ভিতর দিয়ে হাওয়াটা লাগছে। গাছে জল দেওয়া, জামা কাপড় তোলা কমপ্লিট, এবার সন্ধে দিতে হবে। মামনি তো কম্বলের তলা চলে গেছে, মামনি বলেছে যে তুই আজকে সন্ধেটা দিয়ে দে, তাই আমি সন্ধে দিতে যাবো। তার জন্য জামা কাপড়টা চেঞ্জ করে আগে আসতে হবে উপরে, মনসা তলায় ধূপ আর প্রদীপ দিতে হবে, তারপরে নিচে সন্ধে দিয়ে গোপাল বানসে শুয়ে তারপরে নিচে নামবো। একবারে এখন সবাইকে শুয়ে দেবো, অনেকক্ষণ জেগে থেকেছে, বাপরে এই শীতকালে অনেক জায়গা হয়ে গেছে। আর না হাওয়ায় মিলিয়ে যায়।
ফ্রিজটা কোন লেভেলে চলে যায়। খাবার ফ্রিজ তো অনেক রকম। এই দেখুন জ্বরে কাবু, পুরো ঘরটাকে গুছিয়ে রেখেছিলাম, দেখুন কি করে অবস্থা করেছে। ধরো বিস্কুট দেবো, তাহলে কি খাবে? কি মামনি একটা খাস্তা এনেছে, ওই খাবে? চিকেন পকোড়া এসছে, হঠাৎ করে নিয়ে আসলো, নতুন দোকান খুলেছে, অনেকগুলো নতুন দোকান খুলেছে এখানে, তাই সেখানে চিকেন পকোড়া নিয়ে আসলো, দেখা যাক কিরকম হয়। বিকেল থেকে হচ্ছে জীবাঙ্গা ছাড়বে রান্নাঘর থেকে। এবার রান্নাঘর থেকে যেসব এক্সপেরিমেন্টাল রান্না বান্না গুলো হয় সেগুলো টুকে রাখবে। স্টেনোগ্রাফি করে তাদের না, মানে ধরুন ডিকটেশন দেওয়া অবস্থায় লিখতে পারে তারা, হাতে ততটা স্পিড হয়। আমার মা সেই টাইপের লেখা, ঠিক আছে? মানে আপনি দেখে তাহলে দেখবেন চিকেনে বেসন দেওয়া হলো, জল ঢেলে দিল, মানে তার মাঝখানে কি হলো সেটা ও জানে, বাকি কেউ জানে না। ওই যখন টিভি চলছিল, যে কমপ্লেন শুনেছে টিভি বন্ধ করে শুনছে কি বলছি আমরা। এই চিকেন পকোড়া খেতে বসে যে গল্পটা করা হচ্ছিল না ডায়েরি নিয়ে, তার একটা পেছনে ইতিহাস আছে। আজকে দুপুরবেলা ঘর গোছাচ্ছিল মা, ঘর গোছাতে গিয়ে আমি এসেছি, আসার পরে আমি আর মামনি মিলে ঘর গোছাচ্ছিলাম, তারপরে মামনির যে এই যে রহস্যময় ডায়েরিটা পাওয়া গেছে, ঘরটা গোছাতে গিয়ে দুটো ঐতিহাসিক ডায়েরি পাওয়া গেছে, বহু পুরনো। এতে বাবুরের জন্ম তারিখও লেখা আছে এবং মারও কিছু মেনু লেখা আছে, মানে রান্নার মেনু। হ্যাঁ, মানে সে সুদীপা রান্নাঘর থেকে শুরু করে তার আগে বেলুদি রান্নাঘর চলতো সেই সময় তো লেখা আছে কিছু। মামনির তো কিছু স্পেশাল কোড ল্যাঙ্গুয়েজে মেনুটা লেখা, তো তোমাদের সেইটা আমি পড়ে শোনাবো। আর মামনিকে বসিয়েছি কারণ মামনি একমাত্র ওটার মানে রহস্য উদ্ঘাটন করতে পারে, কারণ আমার শরীরটা খারাপ হয়েছিল, আমি সেই অবস্থাতে মেনু শুনে আমি উঠে পড়েছি, মানে এটা পড়ার জন্য। আমার পড়তে খুব ভালো লাগে এবং সবাই আশা করি তোমাদেরও ভালো লাগবে। একটা প্রথম মেনু এখানে খুঁজে পাওয়া গেছে, এই মেনুটা কবেকার সেটা মোটামুটি 2017 সালের মেনু, এবং মেনুতে কোনো মেনু নাম মেনু নেই, একটা মোবাইল নাম্বার লেখা আছে, ঠিক আছে, মেনুর নাম কিছু নেই। এবং তাতে প্রথম লেখা ব্রেড করা হর্স, ঠিক আছে, কিছু ছিল তখন দেখিয়েছিল, এবার সেটা মা মার ভাষা লিখেছে কিন্তু ভুলে গেছে এখন, ঠিক আছে, তাই মেনুটার আগে এগোয়নি কখন আমাদের কাছে। মুগা ডাল, ঠিক আছে, মানে বুঝে নিন আপনারা, পেঁয়াজ রসুন গাজর ধনে পাতা ক্যাপসি, ঠিক আছে, গাম তিন রকম মানে গরম মশলা তিন রকমের, ঠিক আছে, পাউরুটি বিস মানে বিমস, ঠিক আছে, শর্টে লেখা তাড়াতাড়ি লঙ্কা কুচি। এবার এইটা দিয়ে বানানো হবে ধরুন কোন একটা ওই মানে মানে মেন কোর্সের মেনুটা, তার সাথে স্যুপ ছিল। স্যুপে কি আছে? পেঁয়াজ গাজর রসুন, এরপরে দেখো ক্যাপসিকাম আছে, ব্যাঙের চাতা, ঠিক আছে, আসলে বলেছিল মাশরুম কিন্তু ভুলে গেছিল মা, সেটাকে মা লিখে দিতে ব্যাঙের চাতা। এবার এই মেনু আজ থেকে 20 বছর পরে কেউ যদি খুঁজে পায় এই মেনু দিয়ে কোনো রান্না বুঝে উঠতে পারবে না, তো এটা বেনুদির মেনু, এটা ডলিদির মেনু। এবার 100 গ্রাম ছানা ছানার বড়া, ঠিক আছে, মানে ছানা এবং ছানার যে ছানা সেটার বড়া, তাতে আছে কি ছানার ব্রেড করা ঘি ক্ষীর, মানে ছানার এটা আমার জিনিস গ্রেড করা, ছানা গ্রেড করা, ও ওটা বলে যে গ্রেড আর লেখানে লিখে যে ব্রেড, ঠিক আছে, মানে পাউরুটি, ব্রেড করা ক্ষীর, চিনির গুঁড়ো, কিশমিশ, ব্রেকিং পাউডার, ঠিক আছে, কাজু বাদাম, এলাচ গুঁড়ো, ঠিক আছে, ঘি, জিমে দিতে হবে, মানে এটা সিম করে বানাতে হবে, ঠিক আছে, কিন্তু লিখেছে যেটা জিমে দিতে হবে, এটা আমার ভাতা ভাতায়। তারপরে তার সাথে কি ছানা পটলের কোরমা, আগে এটা বোঝা গেছে, জিরে তেজপাতা লঙ্কা ফোড়ন হলুদ আদা বাটা রসুন বাটা কাজু বাদাম বাটা গরম মশলা গুঁড়ো, কিন্তু
ছানা পটলটা কোরমাতে পটলই নেই, পটলটা মিসিং আছে, মানে পটলটা দাম বেশি ছিল তখন লেখা নিয়ে যাবে, ঠিক আছে, লিখে নিয়ে আরে পটল লিখেছে কেটে দিয়েছে, মানে দাম বেশি বাইরে বানাবে পরে বানাবে, ঠিক আছে। যেমন এখন সোনা পেঁয়াজ দিয়ে কোনো রান্না হচ্ছে না বাড়িতে, ঠিক আছে। গোলাপ জল, কেশর, ক্রিম, বেট 50 গ্রাম, এটা জানি না কি জিনিস, আচ্ছা বেক, জানি না বেটা, আচ্ছা ওকে, দেখেছেন নিজের কথা নিজে বলেছেন, বেকিং পাউডার, মানে বেক মানে বেকিং পাউডার। এই দেখুন ডলি আবার সাইন করা আছে, যে ডলি বুঝতে পারছেন, এটা আরো পুরনো 2008 সালের মেনু, এটা ফুলকপির ফুলঝুরি, ঠিক আছে, খোয়াখির ফুলকপি নতুন মার্কেটে এখন ছিল কোনো, ব্রেড করা চিনি, ঠিক আছে, দেন সুজি ভাজা, 2 চামচ কেশর, চালের গুঁড়ো, আম সত, কুচি, বাটাস, খজ মানে কাজু, আর তাছাড়া জেলি, রান্নাটা কেউ জানে না, পুরো কোডের, ঠিক আছে। মানে এই যে আমাদের যেমন সিন্ধু সভ্যতা বা মিশরীয় সভ্যতা এখনো মধ্যে ভাষা আবিষ্কার করা যায়নি, আমার মা রান্না আবিষ্কার করা যাবে না, ঠিক আছে। টমেটো কচক, তারপরে ধনে পাতা, ঠিক আছে, মানে কেচাপ, এটা ছেলেই বলতে পারবে, মা লিখেছে নিজে আসছে, মানে এটা হচ্ছে মানে গুপ্তধন পেয়েছি আমরা, গুপ্তধন খুঁজে পেয়েছি। আর একটা জিনিস দেখাবো, আমার শাশুড়ি শাশুড়ি মানে দিদা শাশুড়ির একটা শাশুড়ি না ঠাম্মা শাশুড়ি ঠাকুমা শাশুড়ি একটা জিনিস, যেটা দিয়ে আমার ঠাকুমা শাশুড়ি সিঁদুর ঘটনা, যেটা দিয়ে আমার ঠাকুমা শাশুড়ি রূপচর্চা জিনিসপত্র বানাত, একটা সিঁদুর কটা পেয়েছি, আর একটা ওই যে দেখবে পাথর পাথর দিয়ে পাথর না শ্বেত পাথর একটা জিনিস হয় না, এরকম এরকম করে করে প্রাচীন যুগে আগে দেখানো হতো কোন জড়িবুটি বাটার সময়, আর কোন মিক্সি ছোট ছোট বাটি ইউজ করি না, ওটা দিয়ে ঘষে 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 করি, বেশ হেভি লাগে। গুড মর্নিং, আজকে শুক্রবার, কালকে ওই হাসাহাসি মানে খাতা আবিষ্কার করতে করতে রাত কাভার হয়ে গেছে, তাই আজকে ক্যামেরা অন করে দিয়েছি। আর অনেকে ভাবছো যে হয়তো আমরা মামনিকে ছোট করছি, দেখো আমাদের ছোট করা বা হিউমিলেট করার কোনো ইচ্ছা নেই, ওটা জাস্ট একটা আনন্দ, মানে মামনি ওখানে নিজেও প্রেজেন্ট ছিল, নিজেও হাসাহাসি করেছে, রীতিমতো খাতাটা আবিষ্কার করে আমাকে দেখাচ্ছে, দেখ আমি কি লিখেছি নিজেই বুঝতে পারছি না। তারপর বললাম তাহলে এটা তো আপনাদের দেখাতেই হবে, তাই ওটা জাস্ট একটা আনন্দের জন্য করেছিলাম, ভাববেন না আমরা কাউকে ছোট করেছি বা মামনিকে ছোট করেছি, ওটা কখনোই নয়। আর ওখানে শুধুমাত্র কোড লেখা, মামনি কথা নিয়েই আমি করেছি, মামনি বলেছে যে এটা দেখা, এটা ভালো হবে, এটা সবাই দেখবে। তার সবথেকে বড় কথা, ওখানে কোড ল্যাঙ্গুয়েজটা নিয়েই বলা হয়েছে, কোনো রান্না লেখা হাতে লেখা নিয়ে কিছু বলা হয়নি, মামনি যে কোড ল্যাঙ্গুয়েজে লেখাগুলো লেখে সেই জিনিসটাকে বলা হয়েছে। তো প্লিজ রাগ করবেন না, খারাপ ভাববেন না, আমি মানে আমার বাড়িতেই আমি বুঝেই তারপরে ভিডিওটা দিয়েছি কিন্তু। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। টাটা, টাটা দাও, টাটা দাও, টাটা।